23 सितंबर शुक्रवार कोलकाता चलो अभियान। सलाम नमस्कार आदाब, आप देख रहे हैं न्यूज लाइन कोलकाता, मैं निकत हसन आपके साथ। आज 23 सितंबर एक कोलकाता चलो अभियान को लेकर 4 से 5 हज़ार लगभग आदिवासी के समुदाय एक मिशिल एक रैली को जो कि हावड़ा ब्रिज से निकाला गया, जिसके कारण आज हावड़ा ब्रिज कुछ देर के लिए सभी जान वाहन और यातायात रुक गई थी। यह मिशिल हावड़ा ब्रिज से कोलकाता रानी रासमुनि रोड की ओर बढ़ रही थी। ये आदिवासी समुदाय के कुछ अपनी दावी है जिसको लेकर ये आज ये मिशिल कर रही है। आइए देखते हैं क्या कहना है ये तमाम समुदाय के लोगों का न्यूज लाइन कोलकाता के माध्यम से। আমরা অনেক দফা দাবি নিয়ে আমরা এসেছি আজকে রানী রাসমণি রোডে। আমাদের যে মূল বিষয়গুলো রয়েছে তার কিছু উল্লেখ আমি করছি। যেমন আমাদের সাঁওতালি ভাষা অলচিকি, যে ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর উনি তার কবিতার ভাষায় বলেছেন মাতৃভাষা নাকি মাতৃদুগ্ধের সমান, কিন্তু আজকে আমাদের মাতৃভাষা সাঁওতালি ভাষাটাকে ল্যাকটোজেনের মতো ব্যবহার করা হচ্ছে। স্কুল থেকে আমরা আমাদের যেটা যাবি ICDS থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের সাঁওতালি ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে। বর্তমানে আমাদের এই রাজ্যে তথা দেশে সাঁওতালি শিক্ষা বোর্ডের গঠন হয়নি, সেই শিক্ষা বোর্ড গঠনের দাবিতে আমরা আজকে এই রাজধানীতে উপস্থিত হয়েছি। আমাদের যে এক জাতি এক ধর্ম, আমাদের ধর্ম হচ্ছে সারি ধর্ম, এই সারি ধর্মের বিল পাস করা হয়নি বা সারি ধর্ম কোড আমরা পাইনি, সেই কোডের দাবিতেও আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। এবং এর সাথে সাথে আছে আমাদের পুরুলিয়াতে ঠুরগা প্রকল্পের নামে যে প্রকল্পটি সরকার সেখানে গঠন করতে চাইছেন এবং সেইটাকে কেন্দ্র করে সেখানে প্রায় হাজার হাজার সাঁওতাল জাতি তাদের বাসভূমি থেকে উচ্ছেদ হচ্ছে। সেই কারণে আমাদের দাবি রয়েছে যে ওখানে ঠুরগার প্রকল্প বন্ধ করতে হবে। এছাড়া রয়েছে বীরভূমের দেউচা পাঁচামিতে যেখানে কয়লা খাদানের নাম করে হাজার হাজার আদিবাসীদেরকে উচ্ছেদ করা হচ্ছে, আমরা সেই কয়লা খাদান সেখানে বন্ধ করতে চাইছি। সেই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে রাজধানীতে উপস্থিত হয়েছি এবং এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি সমেত পেশ করব। আপনার নাম? আমার নাম জলেশ্বর টুডু। কোথা থেকে আসছেন? আমি বাঁকুড়া থেকে আসছি। আমি বাঁকুড়া জেলা ভারত জাগাত মাঝি পারগানা মহলের সহগঠক। দাদা আপনারা কোথায় যাবেন? আমরা রানী রাসমণি রোড যাবো। কি দাবি আছে আপনাদের? আদিবাসীদের অল চিকিৎসা ভাষাতে পঠন পঠন, আমরা না এমনি ফেক সার্টিফিকেট হচ্ছে, ফেক সার্টিফিকেটগুলো সরকার কিছু প্রোটেকশন নিচ্ছে না, আরও অনেক কিছু আছে। তারপর সারি ধর্ম কোড আছে, আমাদের সারি ধর্ম কোডের বিল এখনো পর্যন্ত আমাদের পার্লামেন্টে পাস করলো না। মানে একদিকে আদিবাসীদেরকে শোষণ করা হচ্ছে, শোষণ করা হচ্ছে দীর্ঘকাল নামে এখন আমরা আদিবাসী, আমাদের ধর্মের কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। অন্যের সঙ্গে যোগাযোগ করা হবে, আমাদের উপর উত্তরতন কর্তৃপক্ষ আছে, তারাই কথা বলবেন। উপেন্দ্র সরেন। আমি খন্ডঘোষ ব্লক থেকে আসছি। দাদা আপনারা কি ডিমান্ড আছে আপনাদের? আমাদের আদিবাসীদের, আমাদের আদিবাসীদের একটা আলোচনা আছে, আমরা চাই কি আমাদের অধিকারটা যেন পাওয়া যায়। আপনারা কত দূর যাবেন? আমরা রাজধানী রাজমনি রোডে যাবো। আপনার নাম? আমার নাম লক্ষীরাম মান্ডি। কোথা দিয়ে আসছেন? আমরা আসছি বর্ধমান থেকে।